আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি হেয়ার ব্যাগ তৈরি করে দেখাবো যে হেয়ার ব্যাগ ব্যবহার করলে যাদের চুল পেকে সাদা হয়ে গেছে তাদের সাদা চুলগুলো খুবই দ্রুত কালো হয়ে যাবে যাদের বয়স অনেক বেশি হয়ে গেছে তারা যদি এই হেয়ার ব্যাগ ব্যবহার করেন তাদের চুলও কালো হয়ে যাবে একদমই ন্যাচারালি কালো হবে আর যাদের অল্প বয়সে চুল পেকে সাদা হয়ে গেছে তারা যদি এটা ব্যবহার করেন তাহলে তাদের চুল স্থায়ীভাবে কালো হবে এই হেয়ার প্যাক তৈরিতে আমি মাত্র তিনটি উপাদান ব্যবহার করেছি যে তিনটি উপাদান চুল কালো করার জন্য খুবই ভালো কাজ করে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই হেয়ার প্যাক কীভাবে তৈরি করতে হবে আর কীভাবে ব্যবহার করতে হবে অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখে শিখে নেবেন আর এই হেয়ার প্যাক আপনাদের চুলে অ্যাপ্লাই করবেন তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এই হেয়ার প্যাক কীভাবে তৈরি করতে হবে আর ব্যবহার করতে হবে এখানে আমি একটি নিয়ে নিয়েছি যে পাত্রে আমি হেয়ার প্যাক তৈরি করব আর এই পাত্রের ভিতর আমি একে একে তিনটি উপাদান দিয়ে দিব প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি কফি পাউডার এক চামচ পরিমাণ কফি পাউডার আমি এখানে দিয়ে দিচ্ছি কফি পাউডার আমাদের চুলকে কালো করতে খুবই ভালো কাজ করে কফি পাউডারে থাকে ক্যাফেন নামক উপাদান এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের চুলকে একদমই ন্যাচারালি কালো করে এরপরে এখানে আমি যে উপাদানটি দিয়ে দিচ্ছি তা হচ্ছে আমলকি পাউডার আমলকি পাউডার চুলকে কালো করতে খুবই কার্যকরী একটি উপাদান যতগুলো উপাদান চুলকে ন্যাচারালি কালো করে তার ভিতর আমলকি পাউডার সব থেকে কার্যকরী উপাদান বন্ধুরা এখানে আমি আমলকি পাউডার দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ আর এই আমলকি পাউডার আপনারা কিন্তু আপনাদের আশেপাশের কসমেটিক্সের দোকানে কিনতে পেয়ে যাবেন যদি কসমেটিক্সের দোকানে কিনতে না পান তাহলে আপনারা অনলাইনে অর্ডার করলেও পেয়ে যাবেন বিভিন্ন ধরনের অনলাইন যে মার্কেট প্লেসগুলো আছে সেখানে কিন্তু আমলকি পাউডার বিক্রি হয় এছাড়া আপনারা নিজেরাও আমলকি পাউডার তৈরি করে নিতে পারবেন এজন্য আপনারা যে কাজটি করবেন তা হচ্ছে আমলকি কেটে রোদ্রে শুকিয়ে নেবেন দেখুন রোদ্রে শুকিয়ে নেওয়ার পরে কিন্তু এমনটা হবে আপনারা চেষ্টা করবেন একদমই ছোট করে কেটে রোদ্রে শুকিয়ে নেওয়ার আর তারপরে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে অথবা পাটায় বেটে আমলকির পাউডার তৈরি করে নেবেন আমলকির পাউডার চুলের জন্য খুবই উপকারী শুধু চুলকে কালোই করে না চুলকে লম্বা করতে চুল পড়া বন্ধ করতে আমলকির পাউডার খুবই ভালো কাজ করে তো বন্ধুরা এরপরে আমি এখানে যে উপাদানটি দিয়ে দিচ্ছি তা হচ্ছে মেহেদি পাউডার বা মেহেদি গুঁড়ো এখানে এই হেয়ার প্যাক তৈরি করার জন্য আমি দুই চামচ পরিমাণ মেহেদি পাউডার ব্যবহার করব বন্ধুরা মেহেদি পাউডারও আপনারা মার্কেটে কিনতে পেয়ে যাবেন যদি মেহেদি গুঁড়ো আপনারা কিনতে না পারেন তাহলে আপনারা হেনা প্যাক ব্যবহার করবেন হেনা প্যাক আর মেহেদি গুঁড়ো একই জিনিস আপনারা যে কোনো একটি ব্যবহার করলেই হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এখানে আমি তিনটি উপাদান দিয়ে নিয়েছি আমলকি পাউডার মেহেদি পাউডার আর কফি পাউডার এই তিনটি উপাদানই চুলকে কালো করতে খুবই ভালো কাজ করে এই তিনটি উপাদান যদি আপনারা একসাথে করে তারপর আপনাদের চুলে লাগান দেখবেন যে আপনাদের চুল একদমই কালো হয়ে যাবে কিভাবে এই প্যাকটি তৈরি করতে হবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবে করে তৈরি করবেন এখন এই তিনটি উপাদান একসাথে মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করার জন্য আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি আপনারা একবারেই বেশি পানি অ্যাড করবেন না অল্প অল্প করে পানি অ্যাড করবেন যেন এটি খুব বেশি পাতলা না হয়ে যায় এমনভাবে হেয়ার প্যাকটি তৈরি করবেন যেন চুলে লাগানো যায় একদম ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না তো আমি আমার প্রয়োজন মতো পানি এখানে দিয়ে নিয়েছি এরপরে এই উপাদানগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে আপনারা একটু সময় নিয়ে তারপরে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেবেন যেন সবগুলো উপাদান খুব ভালো করে মিশে যায় দেখুন আমার হেয়ার প্যাকটি তৈরি করা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এমনটা করে আপনারা তৈরি করে নেবেন চুলকে ন্যাচারালি কালো করার জন্য এই হেয়ার প্যাক খুবই কার্যকরী একটি হেয়ার প্যাক আপনাদের যাদের চুল পেকে সাদা হয়ে গেছে তারা অবশ্যই এই হেয়ার প্যাক ব্যবহার করবেন বিশেষ করে যাদের অল্প বয়সে চুল পেকে সাদা হয়ে গেছে তারা যদি এটা ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদের সাদা চুল একদমই কালো হয়ে যাবে আর গোড়া থেকে চুলগুলো কালো হবে এরপরে যে চুলগুলো উঠবে তা একদমই কালো হয়ে উঠবে তো বন্ধুরা এখন আপনাদেরকে বলব যে আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন গোসল করার অন্তত তিন ঘন্টা আগে এই হেয়ার প্যাক আপনারা আপনাদের চুলে লাগিয়ে নেবেন সব চুল সাদা হয়ে গেছে সেগুলোতে তো অবশ্যই বেশি করে লাগাবেন যে চুলগুলো কালো আছে সেই চুলেও এই হেয়ার প্যাক লাগিয়ে নেবেন আর তিন ঘন্টা পরে যখন আপনারা গোসল করবেন গোসল করার সময় অবশ্যই শ্যাম্পু করে গোসল করে নেবেন খুব ভালো ফলাফল পাওয়ার জন্য সপ্তাহে দুই দিন এই হেয়ার প্যাক আপনারা আপনাদের চুলে লাগাবেন তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি দেখার পরে আপনারা এই হেয়ার তৈরি করবেন আর ব্যবহার করবেন ব্যবহার করে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনাদের পরিচিতদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ